আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো নবম শ্রেণী আজকে আমি ব্যবসা উদ্যোগ ক্লাস করাবো। গত ক্লাসগুলো ব্যবসা উদ্যোগ যে পড়ানো হয়েছিল ষষ্ঠ অধ্যায়, ওইখানে দুইটা কি তিনটা ক্লাস করাইছিলাম, ওই অধ্যায় শেষ। আজকে তোমাদেরকে সপ্তম অধ্যায় করাবো, ব্যবসা উদ্যোগের সপ্তম অধ্যায়। এই অধ্যায় রূপে আজকেই প্রথম ক্লাস করাবো। তো দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের শিল্প। ঠিক আছে, বাংলাদেশের শিল্প। শিল্প কি? শিল্প বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যেখানে কোনো কিছু তৈরি করা হয়, কোনো ফ্যাক্টরি, কোনো কারখানা, তাই না? শিল্প বলতে আমরা এরকম একটা কিছুকে বুঝি যেখানে কোনো কিছু তৈরি করা হয় বা উৎপাদন করা হয়, সত্যিকার অর্থে এরকম। তো কাঁচামাল, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলি হইল উৎপাদনের মূল উপাদান। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এগুলি উৎপাদনের মূল উপাদান। তো এই সকল উপাদান গুলিকে একত্রিত করে যখন কোনো কাঁচামালকে প্রক্রিয়াজাত করে প্রসেসিং এর মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী কোনো পণ্য তৈরি করা হয় তাকে শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত কাঁচামাল গুলা সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা পরবর্তী কোন শিল্পে ব্যবহার করবার উপযোগী কাঁচামাল তৈরি করাকে বলা হয় শিল্প। ঠিক আছে, আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম শিল্পের সংজ্ঞা, শিল্পের প্রকার। এখানে আবার সেই শিল্পের বিষয়গুলা আরো ডিটেলস দেওয়া আছে। তো শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়, অর্থাৎ সেখানে কোনো কিছু উৎপাদন করা হয়। তো উৎপাদন করা হয়, উৎপাদন বলতে কি বুঝি? উৎপাদন হইতেছে মানুষের উপযোগ সৃষ্টি করা, কোন জিনিসের মানুষের প্রতি কল্যাণ সাধন হয় এরকম কোন উপযোগ সৃষ্টি করা। আমরা মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। মানুষ সৃষ্টি করে এই কথার অর্থ হইল কোন একটা উপযোগের সমন্বয় ঘটায় রূপগত প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অথবা স্থানগত সমন্বয়ের মাধ্যমে। দেখো, তুমি যে টেবিলটা বসে পড়তেছ, সেই টেবিলটা একটা কাঠের তৈরি। সেই কাঠ বন থেকে, পাহাড় থেকে, জঙ্গল থেকে গাছ সংগ্রহ করা হয়েছে। সেই গাছ সমিলে সিরাই করে স্ট্যান্ডার্ড সাইজের কাঠ তৈরি করা হয়েছে। সেই কাঠ থেকে কাঠমিস্ত্রি তোমার জন্য সুন্দর একটা টেবিল বা চেয়ার তৈরি করেছে। এই যে দেখো, আসলে এই টেবিলটা তৈরি হয়েছে কাঠ থেকে, কাঠ আল্লাহর দান, প্রকৃতি থেকে আসছে। ঠিক আছে, তো এইভাবে উপযোগ সৃষ্টি করা কিন্তু উৎপাদন। আর ভূগ বলতে তাহলে কি বুঝি? ভূগ বলতে চিবিয়ে খেয়ে ফেলা, তো আমরা এরকমই বুঝে থাকি। কিন্তু ভূগ বলতে শুধু চিপিয়ে খাওয়াকেই বোঝায় না, ভূগ বলতে ব্যবহার করাকে বোঝায়। আর ব্যবহার করা মানে তোমার উপযোগের বিনাশ করা। ঠিক আছে, উপযোগ সেইখানে নিঃশেষ হয়ে গেল। মনে করো আমি যে গায়ে যে সারটা পরছি, এই সারটা পরতে পরতে এক সময় হয় এই সারটার কি হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তার মানে এই সারটা আমি বুক করে ফেলছি, এই সারটার উপযোগিতা শেষ হয়ে গেছে, এটা আমি আর ব্যবহার করব না। ঠিক আছে, এটাকে বলা হয় উপযোগের বিনাশ করা। তাহলে শিল্প বলতে কি বুঝলাম? শিল্প হইতেছে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কোন প্রকৃতি প্রদত্ত কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে তৈরি করা, অথবা অন্য কোন শিল্পে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা। ঠিক আছে, কাঁচামাল তৈরি করা, এটাকে শিল্প বলা হয়। তো বাংলাদেশে শিল্পকে তোমার ব্যাপক অর্থে দুইটা ভাগে ভাগ করছে। শিল্পকে ব্যাপক অর্থে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো উৎপাদন শিল্প, একটা সেবা শিল্প। উৎপাদন শিল্প কি? যে শিল্পে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োগের মাধ্যমে কাঁচামালকে রূপান্তরের মাধ্যমে মানুষের উপযোগী কোন পণ্য তৈরি করা হয় তাকে বলা হয় উৎপাদন শিল্প। ঠিক আছে, তুমি যদি তোমার বইয়ে দেখো, বইয়ে তোমার বইয়ে 84 পৃষ্ঠায় এইখানে দেখো,
উৎপাদন শিল্প ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ না পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃ সামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্প উৎপাদন শিল্পের অন্তর্গত উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয় বস্ত্র শিল্প চিনি শিল্প পাট ও পাটজাত শিল্প সার শিল্প সিমেন্ট শিল্প চামড়া শিল্প জাহাজ নির্মাণ শিল্প এবং রেয়ার ও ইঞ্জিনিয়ারিং শিল্প উৎপাদনমুখী শিল্পের নাম ঠিক আছে নিচে দেখো উদীয়মান জাহাজ নির্মাণ শিল্প কত বড় একটা সুন্দর ছবি দেওয়া আছে হ্যাঁ উদীয়মান জাহাজ নির্মাণ শিল্প এটা একটা উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত ঠিক আছে এরপরে দেখো তুমি সেবা শিল্প সেবা শিল্প গুলা মানুষের জীবনকে আরামদায়ক সহজ করে দেওয়ার জন্য যে শিল্প সেগুলো হলো সেবা শিল্প বিদ্যুৎ উৎপাদন করছে সে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন প্রক্রিয়ায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে মানুষের জীবনকে আরামদায়ক সহজ করে তুলছে ঠিক আছে এই যে আমি তোমাদের সাথে ক্লাস করতেছি এখন যদি এখানে একটা ফ্যান ছাড়া থাকতো আমার ক্লাসটা করতে আরো আরাম হতো সহজ হতো হ্যাঁ আমি টায়ার্ড কম হইতাম পরিশ্রম তো কম হইতাম এখন ফ্যানটা দেই নাই কারণ এইখানে সাউন্ড তোমাদের সাউন্ডে একটু প্রবলেম হতে পারে তাহলে দেখো এই ফ্যান তোমার বিদ্যুতের সাহায্যে চলতেছে বিদ্যুৎ উৎপাদন করতেছে সেটা উৎপাদন শিল্প আর সেই উৎপাদিত বিদ্যুৎ যখন মানুষের গৃহস্থানি কাজে বা অফিসিয়াল কাজে যে কোনো দৈনন্দিন কাজে ব্যবহার করতেছে পৌঁছাইতেছে সেটা হলো সেবা শিল্প গ্যাস উত্তোলন খনিজ দ্রব্য উত্তোলন সেইগুলি আবার প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছানো এগুলো হইতেছে সেবা শিল্প ব্যাংকিং সেবা শিল্প ডাক্তারি ক্লিনিক নার্সিং অটোমোবাইল সার্ভিসিং এগুলি হইল তোমার সেবা শিল্প ঠিক আছে তো দেখো বইয়ে 84 পৃষ্ঠায় সেবা শিল্প বা সার্ভিস ইন্ডাস্ট্রি যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেসব শিল্প প্রতিষ্ঠান সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত মৎস্য আহরণ নির্মাণ শিল্প হাউজিং অটোমোবাইল সার্ভিসিং বিনোদন শিল্প হর্টিকালচার ফ্লোরিকালচার ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণন হাসপাতাল ও ক্লিনিক পর্যটন ও সেবা পরিবহন যোগাযোগ ইত্যাদি সেবা শিল্পের ঠিক আছে তাইলে আমরা বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করেছিলাম সেটা একটা হলো উৎপাদনমুখী শিল্প দেখো প্রথমটা ছিল উৎপাদনমুখী শিল্প উৎপাদন শিল্প এটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলা হয় আর দুই নাম্বার সেবা শিল্প সেগুলো হইতেছে তোমার কুটির শিল্প ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প কুটির শিল্প ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প ঠিক আছে তো এইখানে দেখো বিনিয়োগের মাপকাঠি উৎপাদন মুখী শিল্প সেবা শিল্পকে চার ভাগে ভাগ করা হয়েছে এগুলো হলো কুটির শিল্প ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প বৃহৎ শিল্প নিম্নে এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ঠিক আছে কুটির শিল্প কি কুটির বলতে কটেজ কোন গড় গৃহ তাই না ঘরে বৈশা মানুষ যখন কোনো পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন করে তখন তাকে কুটির শিল্প বলে ঠিক আছে তো এই কুটির শিল্পে বিনিয়োগ সর্বোচ্চ 5 লক্ষ টাকা এর বেশি হবে না আর জনবল থাকবে সর্বোচ্চ 10 জন আর এই জনবল গুলার মধ্যে ম্যাক্সিমাম গুলি থাকবে তার পরিবারের সদস্য সাধারণত এখানে বাইরের শ্রমিক নিয়োগ দেওয়া হয় না যদি থাকতে পারে কিন্তু মূল শ্রমিক মূল শ্রম হইতেছে পরিবারের সদস্যদের কাছ থেকে
অর্থাৎ মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান স্বামী এই ছেলে মেয়ে মিলিয়ে যে শিল্পের মূল শ্রম মূল শ্রমিক এবং সেটা তাদের নিজস্ব বসতবাড়িতে বা ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা ঘরে স্বল্প পরিসরে উৎপাদন করে তখন সেটাকে বলা হয় কুটির শিল্প। কুটির শিল্পে তুমি দেখো গরম লাগতেছে হাত পাখা, হ্যাঁ নিশ্চয়ই আমাদের ঘরে হাত পাখা আছে, তালের পাখা, বাঁশের চাটাই দিয়ে বেঁধে দিয়ে তৈরি করা কাপড়ের সুসুতা কারুকাজ সম্বলিত হাত পাখা, হ্যাঁ বিভিন্ন কিছু আছে আমাদের গৃহস্থালীর কাজে চাউন তুলা ডালা কৃষি যন্ত্রপাতি কৃষি উপকরণ এইগুলা আমাদের কুটির শিল্পের বিষয়। এরপরে দেখো পাটি চাটাই দাড়ি চাউন তুলা ঠিক আছে মাছ ধরার যন্ত্র এইরকম বিষয়গুলো আমাদের এই কুটির শিল্পের সাথে জড়িত। তো এখানে কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় সেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ভিত্তি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকা নিচে এবং পারিবারিক সদস্য সম্বন্ধে সর্বোচ্চ জনবল 10 জনের অধিক নয়। সাধারণত স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তা কুটির শিল্প পরিচালিত হয়। তারা পূর্ণকালীন ও খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবা কাজে জড়িত। পূর্ণকালীন বলতে যারা এই কুটির শিল্পটাকে মূল পেশা হিসাবে নিছে সর্বক্ষণ এই কাজটাই করে এটাই তাদের মূল উপজীবিকা এই ধরনের যদি হয় তাহলে সেটা হবে পূর্ণকালীন। আবার আরেকটা আছে খণ্ডকালীন, সে তার ঘরে ঘরের গৃহস্থালী কাজ যে পাশাপাশি কোনো একটা কিছু সাথে জড়িত থাকে, হ্যাঁ সে একজন মা মনে করো সে তার এই ঘর দেখাশোনা ছেলে মেয়ে দেখাশোনা রান্নাবান্না খাওয়া দাওয়ার পাশাপাশি সে হয়তো সুসুকা দিয়ে কোনো একটা নকশি কাঁথা সেলাই করতেছে, এরকম যদি তখন ওইটা তার সাইড বিজনেস বা ওইটাই হবে খণ্ডকালীন কুটির শিল্প। ঠিক আছে তো আসো 86 পৃষ্ঠায় যাই। বাংলাদেশের কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র সমূহ ছোট জায়গা স্বল্প মূলধন ব্যক্তিগত নৈপুণ্য সৃজনশীলতা কারিগরি জ্ঞান এবং পারিবারিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠে কুটির শিল্প। নানা রকমের কুটির শিল্প আমাদের দেশকে করেছে সমৃদ্ধ। বিভিন্ন অঞ্চলের কুটির শিল্প এত বেশি সুনাম অর্জন করেছে যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল সে অঞ্চলের কুটির শিল্পের নামে পরিচিতি লাভ করেছে। যেমন রাঙামাটির কুটির শিল্প, তারপর তোমার মণিপুরী কুটির শিল্প, কুমিল্লার খদ্দ ইত্যাদি। নিম্নে বাংলাদেশের কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্রের একটা তালিকা দেখা দেওয়া হলো। এই তালিকাটা ভালো করে পড়বা, এখান থেকে এমসিকিউ থাকবে। তোমার পাটজাত শিল্প, পাটজাত শিল্পের মধ্যে স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর, পাটের স্যান্ডেল, কার্পেট, টিকলা, বাঁশ ও বেত শিল্প, বেতের ঝুড়ি, বাল্ব সেট, চায়ের ট্রে, বেতের চেয়ার, দোলনা, পুতুল, ঝুড়ি, ফুলদানি, চাটাই, ডালা, কুলা, চালুর, এগুলো বাঁশ ও বেত শিল্প। এখন বলতে পারে তোমার যে এই পুতুল, হ্যাঁ ফুলদানি, চাটাই, এগুলা কোন শিল্পের অন্তর্গত? যদি বলে কোন শিল্পের অন্তর্গত তাহলে তোমার ক্ষুদ্র মাঝারি কুটির বৃহৎ এরকম, তখন তুমি উত্তর দিবে এটা কুটির শিল্পের অন্তর্গত। আবার এখান থেকে যদি আরো ভিতর থেকে প্রশ্ন করে কুলা কুটির শিল্পের কোন শিল্পের অন্তর্গত, ক নাম্বার দিল পাটজাত শিল্প, ক নাম্বার বাঁশ ও বেত শিল্প, গ মৃৎ শিল্প, ঘ দিল তোমার হস্তশিল্প, তখন এখানে তোমাকে বুঝে আনসার করতে হবে। এই জন্য তোমার এই সেট এবং সাবসেট গুলা ভালো করে পড়তে হবে। মৃৎশিল্প দেখো মাটির যে শিল্প যেগুলা মাটি দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের জীবজন্তু, ফল, ফুল, তেজস্পত্র, শোপিস, পুতুল, ফুলদানি, ফুলের টপ, হাড়ি, কলসি ও অন্যান্য সামগ্রী। এরপরে তাঁত ও বস্ত্র শিল্প, শাড়ি, লুঙ্গি, টেবিল ক্লথ, সোফা ক্লথ, জামদানি, সোয়েটার, ব্যাগ, মাফলার, সুতার টুপি, ওয়ার্মেট, চাদর, গামছা, শীত বস্ত্র, রেডিমেড গার্মেন্টস, হুঁশিয়ারি, এগুলি হইতেছে তোমার কুটির শিল্পের অন্তর্গত। তাঁত ও বস্ত্র জাতীয় কুটির শিল্পের অন্তর্গত। খাদ্য সহায়ক শিল্প, চানাচুর, জ্যামজেলি, মধু, গুড়, রসগোল্লা, মিষ্টি, দধি, চিপস, সেমাই, কনফেকশনারি ইত্যাদি খাদ্য সহায়ক শিল্পের অন্তর্গত। হস্তশিল্পের মধ্যে আছে হাতের শিল্প, কার্পেট, শতরঞ্জি,
দক্ষিকাতা অফিস স্টেশনারি ও বুক ব্যান্ডে মাছ ধরার জাল মাতুর মিষ্টি প্যাকেট এগুলা জিনুক শিল্প জিনুকের মালা অলংকার খেলনা শোপিস ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প দা কোদাল খুন্তি কাছি সুরমাদানি রেডিও টেলিভিশন অফিস মেরামত তারপর ওয়েল্ডিং ওয়ার্কশপ বালতি ট্রাম তৈরি মোটরসাইকেল জিপ ট্রাক ও বাস মেরামত এরপর কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প ব্যবহারিক তৈল আতর গোলাপ জল আগরবাতি মোমবাতি ওয়াশিং সব ফিনাইল এগুলো হইতেছে তোমার এই কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল নামক শিল্পের অন্তর্গত তাহলে দেখো আজকে আমি যে পর্যন্ত পড়াইলাম শিল্পের সংজ্ঞা পড়াইছি শিল্পের প্রকারভেদ দেখাইলাম তারপর কুটির শিল্প পর্যন্ত পড়াইছি ঠিক আছে ব্যবহৃত শিল্প চার প্রকার তার মধ্যে কুটির শিল্প পর্যন্ত পড়াইছি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটা ভালো করে দেখো এবং ইনশাআল্লাহ বইটা যদি রিডিং করো তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তাহলে আজকে রাখি আল্লাহ হাফেজ